এক যুবককে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিলেন জনতা। অভিযোগ, মন্দিরে চুরি করতে এসেছিল ওই যুবক। স্থানীয় জনতা ধরে ফেলে ওই যুবককে। ঘটনা বুধবার রাতে বিশালগড়ের পশ্চিম লক্ষ্মীবিল এলাকায়। জানা গেছে ওই অভিযুক্তের বাড়ি বাংলাদেশে। গত কয়েক বছর ধরে সে অফিস টিলা নীলকমল এলাকায় বসবাস করছে। এই মন্দির কালী মন্দির টিকাতে দীর্ঘ তিনবার চারবার চুরি করছে। আজকে দীর্ঘদিন অনেকদিন তার পেছনে তাকায় রয়েছি, এলাকাবাসী সবাই তাকায় রয়েছে। অতিষ্ঠ হয়ে আছে চুরের যন্ত্রণা, তাণ্ডব, চুরের তাণ্ডব চালাইছে। এই চুরের তাণ্ডবের টিকা এখন প্রশাসনের উপরে ভরসা না করিয়া মানুষ এখন মানে জনতা জাগ্রত হয়েছে, প্রত্যেকটি এলাকাবাসী জাগ্রত হয়েছে। এলাকার সমস্ত লোক মিললে সেটা আজকে ধরা হাতে নাতে ধরছে। এর নাম কি? এর নাম অজিত ঘোষ। কাগজপত্র এখানে অনেক কিছু বানানো যায়, কাগজপত্র বানাইছে, বানাইয়া দুদিন পর।